আসসালামু আলাইকুম। রোজ কুকিং স্টুডিওর পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি। আশা করব প্রথম থেকে শেষ পর্যন্ত আমার রেসিপিটা দেখে নেবেন, আর ভালো লাগলে একটা লাইক দিতে অবশ্যই ভুলবেন না। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন যেন পরবর্তী রেসিপিগুলো দেওয়ার সাথে সাথে পেয়ে যান। আর এভাবে করলে রান্না করলে আপনার কাছে তো ভালো লাগবে, ঘরের বাচ্চারাও কিন্তু খাবে। তাহলে আসুন দেখে নিই কী করে চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি করব। করলা ভাজির জন্য এখানে আমি একটা ফ্রাই প্যান গরম করে কিছুটা তেল নিয়ে নিয়েছি। এখন চিমটি পরিমাণ লবণ আর হলুদ দিয়ে কিছুটা চিংড়ি মাছ মেখে আমি তেলের মাঝে দিয়ে দিলাম। এই চিংড়ি মাছগুলো 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি। 2 মিনিট ভাজা হয়ে গেলে মাছগুলোকে তুলে নিচ্ছি। মাছগুলো তুলে নিয়ে আরও কিছুটা পানি, সরি, আরও কিছুটা তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে হালকা নরম করে ভেজে নিব। পেঁয়াজগুলো নরম হয়ে আসলে এখন দিয়ে দিব এখানে পাতলা করে কেটে রাখা করলা। এখানে আমি মাঝারি সাইজের 2টা করলা আর মাঝারি সাইজের 2টা আলু নিয়েছি, এরকম পাতলা করে কেটে ভালো করে ধুয়ে পানিটাকে জুড়িয়ে নিয়েছি। এখন এই তেলের সাথে করলাটা একটু মিশিয়ে নিলাম। এখন স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি আর সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এখন লবণ, হলুদ আর করলাগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশে নেওয়া হয়ে গেল। এটাতে কিন্তু আমি এভাবেই রান্না করব, ঢাকনা দিয়ে ডেকে রান্না করব না। কিছুক্ষণ পর আবার নেড়ে ছেড়ে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম থেকেও হাইতে রেখে আমি করলাগুলো ভেজে নিচ্ছি। এই যে করলাগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে আসছে, আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে, কালারটা চেঞ্জ হয়ে আসছে। এখন দিয়ে দিলাম আমার স্বাদ মতো কাঁচামরিচ, ফালি করা কাঁচামরিচ আর ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে আবারও সব একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব ধনে পাতা কুচি। আপনারা চাইলে ধনে পাতা কুচি নাও দিতে পারেন, তবে দিলে একটু ভালো লাগে। আবারও একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। করলা ভাজি কিন্তু আমাদের হয়ে গেছে। সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে চুলাটাকে বন্ধ করে দিলাম। এই তো হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে মজাদার করলা ভাজি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, আর সুন্দর সুন্দর কমেন্টসগুলো কিন্তু অবশ্যই করবেন। কারণ কেমন হলো আমার আজকের এই রেসিপি তা লিখে আমাকে জানাবেন। আপনাদের কমেন্টসের অপেক্ষায় কিন্তু আমি থাকি। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব, সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।